রহমাতুল্লাহ, পৃথিবীর ইতিহাসের একমাত্র পিতা যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন সন্তানের জীবন পাওয়ার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, স্বীয় বীরত্ব ও বিচক্ষণতায় ভারতবর্ষে যিনি মুঘল সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন, আমরা সেই সম্রাট বাবরের কথাই বলছি। একই সঙ্গে তিনি তার প্রাণ প্রিয় পুত্র হুমায়ুনের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে গিয়েছেন, তা অন্য কোনো ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। আজকে আলোর পথের এই পর্বে আমরা সম্রাট বাবরের অজানা কিছু ঘটনা আপনাদের জানাবো। সম্রাট বাবরের পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1483 সালের 14 ফেব্রুয়ারি উজবেকিস্তানের তৎকালীন হারজানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ওই প্রদেশের শাসনকর্তা ওমর মির্জার বড় পুত্র। বাবর তার পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সেই সেখানকার সিংহাসনে বসেন, কিন্তু তার চাচার ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হন তিনি। পরবর্তীতে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে হিন্দুকুশ এর দিকে পা বাড়ান বাবর। অত্যন্ত শক্তিশালী লড়াকু এবং সুঠামদেহের অধিকারী ছিলেন বাবর। বেশ কয়েকটি বড় বড় যুদ্ধে বিজয়ের ফলেই মূলত তিনি ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যে পাকাপোক্ত আসন করে তোলেন। এর মধ্যে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এই যুদ্ধে সম্রাট বাবরই প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশে যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র কামানের ব্যবহার শুরু করেন, যে কারণে ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্য থাকার পরেও বাবরের সামান্য কয়েকজনের কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হয়। এর ফলে দিল্লিতে পতন হয় সুলতান ইব্রাহিম লোদির শাসন এবং নতুন করে শুরু হয় মুঘল সাম্রাজ্য। সিংহাসনে বসে অসাধারণ নেতৃত্ব গুণাবলীর কারণে সম্রাট বাবর জনগণের কাছে প্রশংসিত হন। সম্রাট বাবর এরপরে ধারাবাহিকভাবে 1527 সালের 26 মার্চ খানুয়ার যুদ্ধ এবং 1529 সালে গগরার যুদ্ধে বিজয়ী হয়ে আরও বীরত্ব অর্জন করেন। গগরার যুদ্ধটি ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। এই সকল যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের শক্ত ভিত স্থাপন হয়। সম্রাট বাবর এরই মধ্যে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন, যা বাবরি মসজিদ নামে সবার কাছে পরিচিত। বাবরের আদর্শে তার একনিষ্ঠ একজন সেনাপতি যার নাম মীর বাকি, তিনি 1528 থেকে 29 সালে এই বাবরি মসজিদটি নির্মাণ করেন। সম্রাট বাবরি মসজিদ নির্মাণের পর অবকাশ যাপনের জন্য স্ত্রী মাহাম বেগমকে নিয়ে ধলপুর যান। বেশ ভালোই কাটছিল বাবরের জীবন ও সাম্রাজ্য, কিন্তু এই 3 মাসের মাথায় হঠাৎ তার পরিবারে নেমে আসে এক বেদনাময় পরিবেশ। হঠাৎ করেই তার বড় পুত্র মির্জা আউয়াল প্রচণ্ড রকমের পেট পীড়ায় আক্রান্ত হয়ে তাৎক্ষণিক মারা যান। ছেলের হঠাৎ মৃত্যুর খবরে পুরো মুঘল পরিবার হতভম্ব হয়ে যায়। রাজ দরবারে নেমে আসে শোকের ছায়া। শোক কাটাতে সম্রাট বাবর তার স্ত্রীকে নিয়ে ধলপুর যাত্রা করেন। স্থান বদল করলে হয়তো শোকের তীব্রতা কমে আসবে, এটাই ছিল পরিবারের প্রধান হিসাবে মুঘল বাবরের একমাত্র আশা। কিন্তু ধলপুর গিয়ে কারণ মস্তিষ্ক থেকে পুত্র শোক কোনোভাবেই সরানো যাচ্ছিল না। এরই মধ্যে তিনি জানতে পারলেন তার প্রিয় আরেক পুত্র হুমায়ুনের অসুস্থতার কথা, যে কিনা তার সবচেয়ে প্রিয় পুত্র। আর এই খবর পেয়ে সম্রাট বাবর যেন অস্থির হয়ে পড়লেন। খবর পেয়ে বাবর হুমায়ুনকে দ্রুত দিল্লি থেকে রাজধানী আগ্রায় নিয়ে আসার নির্দেশ দেন। পুত্রের অসুস্থতার কথা শুনে তিনি ইতিমধ্যে বেশ কয়েকবার জ্ঞান হারান। হুমায়ুন ছিল বাবরের পুত্রের মধ্যে অত্যাধিক প্রিয়, কারণ বাবরের জীবনে প্রায় প্রতিটি যুদ্ধে শাহজাদা হুমায়ুনই তাকে সঙ্গ দিয়েছিলেন। সেই সময় থেকে দুজনের মধ্যে এক আধ্যাত্মিক বন্ধন গড়ে ওঠে, যা বাবর মৃত্যুর আগ পর্যন্ত হুমায়ুনকে দিয়ে গিয়েছেন অকৃত্রিম ভালোবাসা। হুমায়ুনের অবস্থা খুব খারাপের দিকে চলে যাওয়ায় তার মা একদিন কষ্টের সাথে বলেন, সম্রাট আপনার তো আরও স্ত্রী আছে, আরও পুত্র আছে, আমার পুত্র শুধুমাত্র একটাই, তার জন্য কিছু করুন। তার স্ত্রী মাহাম বেগমের এই কথা শুনে সম্রাট বাবর সাথে সাথে আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করলেন। শুধুমাত্র বাবরই জানতেন তিনি তার পুত্র হুমায়ুনকে কতটা ভালোবাসতেন। পুত্রের রোগ সজ্জার পাশে তিনি এক মনে আল্লাহর কাছে প্রার্থনা করে করেই দিন রাত কাটাচ্ছিলেন। এদিকে দরবারে উপস্থিত বেশ কয়েকজন হেকেম তাকে পরামর্শ দেন যে বাবর যদি তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করে আল্লাহ পাকের কাছে জীবন ভিক্ষা চান, হতে পারে মহান প্রভু দয়াপরবশ হয়ে
হুমায়ুনকে সুস্থ করে তুলবেন। এই কথা শোনার পর আর কাল বিলম্ব না করে বাবর চিন্তা করতে থাকলেন এই পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু তার কাছে কি। অতপর অনেক গবেষণা করে কোনো কিছু কল্পনারা পেলেন না। অতপর একদিন রাতে স্বপ্নে দেখলেন যে এই জীবনে প্রত্যেকটি মানুষের কাছে তার নিজের জীবনই সবচেয়ে বেশি প্রিয়। তাই বাবর সাথে সাথে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। এর পরের দিন থেকে তিনি প্রার্থনায় বসে দুচোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন, হে প্রভু, আমার তাহাজ্জুদের বিছানায় অশ্রু ফেলে তোমার দরবারে প্রার্থনা করছি, আমার প্রাণের বিনিময় নিয়ে হলেও আমার সন্তান হুমায়ুনকে সুস্থ করে দাও, তার প্রাণ ফিরিয়ে দাও। ঐতিহাসিকগণ বলেন, পৃথিবীতে এমন দোয়া কোনো পিতা তার পুত্রের জন্য করেছে এমন কোনো নজির নেই। ইসলামী শরীয়ত মোতাবেক এমন দোয়া করাটা কতটা জায়েজ বা না জায়েজ সেটা নিশ্চয়ই মুফতি মুহাদ্দিসরা ভালো বুঝতে পারবেন, কিন্তু তার হুমায়ুনের প্রতি বাবরের অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে এই দোয়ার মাঝে। এই প্রার্থনার কিছুদিন পর আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠেন হুমায়ুন, আর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন সম্রাট বাবর। হুমায়ুনের অসুস্থ হয়ে ওঠা আর সম্রাট বাবরের অসুস্থ হয়ে বিছানায় যাওয়ার মাঝখানে ব্যবধান ছিল মাত্র 3 মাস। কিছুদিনের মধ্যেই বাবর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ যে রোগে 3 মাস আগে হুমায়ুন অসুস্থ হয়েছিলেন সে রোগ থেকে হুমায়ুন একদম সুস্থ হয়ে গেলেন, আর ওই হুবহু রোগটাই 3 মাসের মধ্যে বাবরের শরীরে ছড়িয়ে পড়ল। আল্লাহ একবার! এমন অবস্থা হয়েছিল যে বাবর তার বিছানা থেকে উঠার শক্তিটুকু হারিয়ে ফেলেন। দিন দিন তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছে। হিন্দুস্থানের প্রবল শক্তিধর মহান অধিপতি সম্রাট বাবর বুঝতে পারলেন পৃথিবীকে তার বিদায় জানানোর সময় এসেছে। তবে তখনও একটি কাজ বাকি ছিল, সেই কাজটি সম্পাদনের জন্য তার দরবারের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে শেষবারের মতো সিংহাসনে বসান তিনি। দিনটি ছিল 1530 সালের 22শে ডিসেম্বর। অসুস্থ সম্রাটকে সিংহাসনে বসে থাকার দৃশ্য সবাইকে অবাক করে। হঠাৎ করে সম্রাট বাবর উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন, আল্লাহর কৃপায় ও আপনাদের সমর্থনে আমি আমার জীবনের সব কিছু অর্জন করতে সক্ষম হয়েছি। এ পৃথিবীতে মহান প্রভু আল্লাহ তাআলা আমার সকল ইচ্ছা পূরণ করেছেন। তবে আমি অসুস্থ অবস্থায় আমার জীবনের শেষ ইচ্ছাটি আপনাদের কাছে বলতে চাই। এই কথা শুনে সলা পরামর্শকারী, উজির নাজির, এমনকি দরবারে উপস্থিত সকলেই হু হু করে কান্না শুরু করল। কারণ মোগল সাম্রাজ্যের এই স্থপতিকে দল মত নির্বিশেষে রাজ্যের সকলেই ভালোবাসতেন। অতপর বাবর বললেন, অসুস্থ অবস্থায় আমার নিজের জীবনের শেষ ইচ্ছাটি হচ্ছে আমার মৃত্যুর পরে মোগল সিংহাসনে আমি হুমায়ুনকে বসিয়ে যেতে চাই। আমি আশা করব আমার প্রতি আপনারা যেমন অনুগত্য দেখিয়েছেন বাদশাহ হিসাবে আমার হুমায়ুনের প্রতিও ঠিক তেমনই আনুগত্য প্রকাশ করবেন, আর সকল কাজে আপনারা তার সমর্থন জানাবেন। আমি আশা করছি মহান আল্লাহর দয়ায় হুমায়ুন সফলভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে। এ সময় দরবারে উপস্থিত সবাই কান্নাভেজাকে শপথ করে বললেন তারা নিজের জীবন দিয়ে হলেও তাদের সম্রাটের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করবে। সম্রাট বাবর এরপর হুমায়ুনের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বললেন, হুমায়ুন, প্রিয় পুত্র আমার, আমি তোমাকে তোমার ভাই বোন আত্মীয় স্বজন ও তোমার প্রজাদের আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। হুমায়ুনকে মোগল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট ঘোষণা দেওয়ার 3 দিন পর অর্থাৎ 1536 সালের 26 ডিসেম্বর মাত্র 47 বছর বয়সে মারা যান মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর। কবি গোলাম মোস্তফা তার জীবন বিনিময় কবিতায় লিখেছেন, মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়।